পুণ্যার্থীদের ফেলে যাওয়া বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার। গঙ্গাসাগর মেলা উপলক্ষে উপচে পড়ছে ভিড়। গঙ্গাসাগর সমুদ্র সৈকতে কার্যত তিল ধারণের জায়গা নেই। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে জনজোয়ার সাগরে। এই বছর গঙ্গাসাগরে কার্যত রেকর্ড সংখ্যক মানুষের জনসমাগম হতে চলেছে এমনটাই আশা করেছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। দেখুন, গঙ্গাসাগর মেলা 2023-এ আমাদের যে স্যানিটেশন পার্টের যে রোলটা থাকে সেখানে মেজর রোলটা প্লে করে পঞ্চায়েত সমিতি। সেখানে আমাদের প্রায় 4,700 স্বচ্ছতা কর্মী রয়েছে এবং আমাদের 18টা ই কার্ড, 30টা আমাদের হ্যান্ড কার্ড রয়েছে। সেগুলো দিয়ে আমাদের সমস্ত বিচ পয়েন্ট থেকে আরম্ভ করে কেমন বাস স্ট্যান্ড বাফার জোন সমস্ত জায়গা থেকে গার্বেজ কালেকশন হচ্ছে। সেই কালেকশন করে আমাদের টেম্পোরারি SLWM সলিড ওয়েস্ট লিকুইড ম্যানেজমেন্টের একটা ইউনিট আছে, সেই ইউনিটে যাচ্ছে, সেখানে আবার ম্যান। আর এবার সাগর মেলায় পরিবেশ ও গঙ্গা দূষণ মুক্তে প্লাস্টিক ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পের আয়তায় গঙ্গাসাগর বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ জিবিডি এর পক্ষ থেকে জৈব পলিমার ব্যাগ বিতরণ করা হচ্ছে। দোকানদার থেকে দর্শনার্থী সকলেই এই ব্যাগ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। গঙ্গাসাগরের ভিডিও সুদীপ্ত মণ্ডল জানান, প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য জৈব পলিমার ব্যাগ দেওয়া হয়েছে। এটি দেখতে প্লাস্টিকের মতো, তবে এটি আসলে কনস্ট্রাক্ট। আমরা এসেছি আমাদের সংস্থা আমরা সুষম জলপ্রপাত সংস্থা থেকে। এখানে আমরা সুষম জলপ্রপাত যে সংস্থাটি রয়েছে, গঙ্গাসাগর মেলার যত আবর্জনা হয়, মেলার যে সমস্ত টোটাল আবর্জনাই আমরা সম্পদে রূপান্তরিত করার কাজটি করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত ওয়েস্ট এখানে এসে জমা হচ্ছে এবং সেই আবর্জনাগুলোকে আমরা সেগ্রিগেশন করেছি বিভিন্নভাবে। অনেকগুলো হচ্ছে পচনশীল আজ এই পদার্থটি 100% দ্রবণীয়। 3 মাস ব্যবহার না হলে এই পদার্থটি নিজেই মিশ্রিত হয়ে যাবে। এই পদার্থটি এক ধরনের প্লাস্টিকের বিকল্প। দপ্তরের 200 বেশি স্বেচ্ছাসেবীদের দ্বারা এই ব্যাগটি তীর্থযাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এর সঙ্গে দোকানদারদের হাতে কাপড় ও কাগজের ব্যাগও দেওয়া হচ্ছে। যাদের প্লাস্টিকের ব্যাগ দেখা যাচ্ছে তাদের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ নিয়ে জৈব পলিমার ব্যাগ দেওয়া হচ্ছে। গঙ্গাসাগর তটে জিবিডি এর বিভাগ কর্তৃক মকর সংক্রান্তির জন্য একটি অস্থায়ী কর্মশালা তৈরি করা হয়েছে। সেখান থেকেই জনগণের মধ্যে 4.5 লক্ষ পলি ব্যাগ এবং 20,000 সেমের ব্যাগ বিতরণ করা হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা জানান, এখানের কর্মশালায় কীভাবে ব্যবহৃত জিনিসপত্র দিয়ে বানানো হয় তা দেখানো হচ্ছে। লোকেরা চলে যাওয়ার পর কাচের বোতল, পুরানো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে, যা আবার ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ পুনর্ব্যবহার করা যায়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।